প্রতিদিনই সড়কে ঝরছে প্রাণ কখনও মোটরসাইকেল দুর্ঘটনা কখনও গতির দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ সোমবার সকালে বাগেরহাটের কাটাখালি থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা ইজি বাইকটি ফকিরহাটের নোয়াপাড়া এলাকায় পৌঁছালে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই নিহত হন স্কুল শিক্ষক মুফতিয়ারা রহমান সহ তিনজন গুরুতর আহত অবস্থায় একজনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর অপরজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যান দুজনই বাচ্চা ছিল রাস্তার পরে সময় অটোরিক্সাটা একটু ডাইনে লাগা আছে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার যেটা করেছি এবং বাই দিস টাইম সব লাশগুলো আমরা তাদের আত্মীয় স্বজনকে বুঝিয়ে দিয়েছি এদিন ভোরে শেরপুরের নবীনগর টেকনিক্যাল এলাকায় বিকট শব্দে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে উল্টে যায় যানবাহন দুটি স্থানীয়রা পাঁচ শিশুসহ সতেরো জনকে উদ্ধার করে এর মধ্যে আহত তেরো জনকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে খুব শব্দ হয়েছে শব্দ বাইরে দেহিকারী